দিন দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য, যার প্রভাব পড়েছে আম বাঙালি ঢেসেলে। বুধবার এই মূল্যবৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেল শিলিগুড়ি বিধান মার্কেটের বাজারেও। প্রতিদিনের তুলনায় বাজার রয়েছে অনেকটাই ফাঁকা। সবজি থেকে শুরু করে চাল ডাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা গেল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ জানালেন বিগত কয়েকদিনে দাম বেড়েছে খাদ্য সামগ্রীর, তবে তেমনভাবে প্রভাব পড়েনি সবজি বাজারে। আবার কেউ কেউ জানান তেমনভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ির বাজারে। বিক্রি বাট্টা নেই অথচ বাজার বেশি, দাম বেশি চলে। দাম এখন কি করে কি বাড়ছে কি করে বলবো? সকালবেলা একদাম, বিকেলবেলা একদম। সকালবেলা যে চাল নিয়ে আসতেছি 1800 টাকা বস্তা, সেই চাল বিকেলবেলায় আবার আনতেছি মানে 1850-1900। কি করে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে মোটামুটি কেজিতে তাও 5-6 টাকা বেড়ে গেছে। 5-6 কুইন্টালে 500-600 টাকা যে কোনো চালে। চামল ডাল তেল সবকা ভাব তো বড়া হুয়া হ্যায়, দিক্কত তো হো রা হ্যায় না ভাইয়া, পেশা বড় রা হ্যায় তো দিক্কত তো হো ভাই। মেইনটেইন তো আপ কেসে কর রে হ্যায়, কর রে দিক্কত হি হো রে বহুত হি জ্যাদা। কি হ্যায় জো রেট চল রা হ্যায় ভাইয়া, আবি তো জাদা হাই নাই হুয়া হ্যায়। अभी सब्जी में कोई हाई इतना नहीं हुआ है, ठीक ठाक है हम लोग के लिए। सब्जी में अभी तक हमको नहीं लग रहा है, ऐसे एक महीना से एक ही रेट है, एक ही रेट चल रहा है। चीज़ में तो नहीं कह सकते उतना, पेट्रोल डीजल छोड़ के दूसरा चीज़ में नहीं बोल सकते। अब हाई भी हुआ है तो अब जो है सो करना ही पड़ेगा, उसके साथ चलना ही पड़ेगा। हाँ अनेक बेड़े गए थे, तब सब्जी बाजार जीतु शीतकाल जस्ट पार होने सब्जी बजारे एक स्टेबिलिटी अंत आज কিন্তু অন্যান্য জিনিসপত্র বিশেষ করে মাছ মাংসের দিকে তো ছোঁয়াই যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার দৈনন্দিন, মানে গ্রোসারির জিনিসপত্র, গ্রোসারি জিনিসপত্র, ডাল, ডালের দাম প্রচণ্ড বেড়েছে, চিনি এই জাতীয়, তেল তো অবশ্যই বেড়েছে, সর্ষের তেল এবং অন্যান্য তেলও দাম বেড়েছে। মানুষের তো দেখুন, যেমন আমি, আমি একজন রিটায়ার্ড লোক, আমার তো অসুবিধা হচ্ছেই, আমার আমার দৈনন্দিন মূল্যবৃদ্ধির ফলে খুবই খুবই অসুবিধা হচ্ছে। অনেক কাটছাঁট হচ্ছে, অনেক কাটছাঁট আছে। ধরুন সপ্তাহে মাছ খাওয়াটা, বাঙালির মাছ খাওয়াটা হয়তো সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে একদিন দুদিন তিন দিনে এরকম।